বাঁসড়ার গৌরদহ দীননাথ স্মৃতি বিদ্যা মন্দিরের প্রচেষ্টায় এই প্রথম আয়োজিত হলো দুর্গাপুজো। এই সমিতির সভাপতি জানান, তারা অতি অল্প ব্যয়ে সকলের মিলিত সহযোগিতায় এবং সরকারি সাহায্যে এই প্রথমবার পুজোর আয়োজন করেছেন। তাদের এই পুজোর মূল উদ্দেশ্য হলো করোনার আবহে অঞ্চলে প্রত্যেক মানুষকে আনন্দ দেওয়া এবং মায়ের আরাধনার মাধ্যমে করোনাকে জয় করা। তারা বলেন, সব রকমের সতর্কবিধি মেনে করোনার আবহে পুজোর মাধ্যমে অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটাতে পেরে খুবই আনন্দিত তারা। সঙ্গে আরো বলেন, তারা নিউজ বাংলার তরফ থেকে স্মারকপত্র এবং স্মৃতিসৌধ পেয়ে আপ্লুত। করোনা তো কারো বলে আসছে না, সর্ববিশ্বব্যাপী হয়ে এসেছে, তার মধ্যে দিয়ে আমাদের বিপর্যয়ের মধ্যে দিয়ে আমরা এই আমাদের জাতি আহ্বান করেছি। বছর পূজা করবো এবং প্রতিমা আমরা এখানে করতে পারবো, এটাই আমাদের আশা ছিল না। তার মধ্যে দিয়ে আমরা সে হঠাৎ চিন্তাভাবনা নিয়ে এটা মোটামুটি নর্মালই খুলেছি। সেই মোটামুটি আমরা প্লেন ব্যান্ডে এবং স্বাচ্ছন্দ্য যেটা আছে প্লেনের মধ্যেই আছে, পরিবেশটি বুঝে আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনে আমরা পূজা প্রস্তুতি শুরু করেছি। 24/9 থেকে আমাদের বাজেট ছিল নতুন পূজা যে আমাদের কয়েকটা ছেলে নিয়ে কয়েকজন নিয়ে আমরা এই পূজাটা করছি। তার মধ্যে দিয়ে আছে করোনা আবহে গ্রামে আমরা কালেকশন করতে পারছি না, ডাক্তারবাবু প্রতিমা দিয়েছেন, সেই মধ্যে যা যা আছে কেউ না কেউ কিছু কিছু দিয়েছে, দিয়ে আমরা এই পূজাটা শুরু করছি। যে লক্ষ্যটা আমরা খুব ভালো লাগে সবাইকে সুস্থ থাকুন, সুস্থ রাখুন, নিজেকে খেয়াল রাখুন, ডিস্টেন্সিং মেনে সবাই পালনের সেই বার্তাই এবং মায়ের পূজা সবাই মিলে আনন্দ শুরু করুন, আর সেই বার্তাই কঠিন তরফ থেকে সম্মান দাদা সবাই বছর পুজো এই করোনার মাধ্যমে আপনারা করেছেন, তার জন্য নিউজ বাংলার তরফ থেকে আপনাদের এই সম্মান আমরা গৌরদহ দীননাথ স্মৃতি বিদ্যা মন্দিরের পক্ষ থেকে নিউজ বাংলা চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই করোনা আবহাওয়ার মধ্যেও যেভাবে আমরা প্রথম বছর পূজা পদক্ষেপ নিয়েছি, আপনারা আমাদের সহযোগিতা করেছে, আবার বলি গৌরদহ দীননাথ স্মৃতি বিদ্যা মন্দিরের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এই প্রথম বছর পূজা প্রস্তুতি নিয়ে পূজা করতে চলেছি, আমরা অনেক অনুষ্ঠানেই রেখেছিলাম, কিন্তু লাস্ট মুহূর্তে এসে যেভাবে হাইকোর্টের নির্দেশ যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, প্যান্ডেলের মধ্যে কাউকে আমরা ঢুকতে দেওয়া হবে না দর্শকদের, এবং মাস্ক অবশ্যই ইউজ করতে হবে, স্যানিটাইজ ইউজ করতে হবে। আমরা গৌরদহ দীননাথ স্মৃতি বিদ্যা মন্দিরের পক্ষ থেকে সমস্ত রকম সরকারের বিধিনিষেধ মেনেই কাজ করে যাব। আমরা স্যানিটাইজ রেখে দিয়েছি, মাস্কও এনেছি, প্রায় 5,000 মাস্ক কিনে এনেছি। বুঝতেই পারছেন এই করোনা আবহের মধ্যেও আমরা প্রথম বছর গৌরদহ দীননাথ স্মৃতি বিদ্যা মন্দিরে যে পূজা করেছি, এবং আপনারা আমাদের যে এইভাবে স্মারক সম্মান দিলেন, গৌরদহ দীননাথ স্মৃতি বিদ্যা মন্দিরের পক্ষ থেকে আবারও আপনাদের আবার ধন্যবাদ জানাচ্ছি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.